হ্যাঁ বাবু, তোমাকে নিয়েই কথা বলছিলাম। এই মুহূর্তে এর থেকে লাল গোলাপ দেওয়া আমার পক্ষে পসিবল না। সারাদিন ওই দুটি চোখ শুধু তোমায় খোঁজে, সবাইকে চিৎকার করে বলে তুমি যাবে, কিন্তু ওই পাগলকে কে বুঝাবে? তোমার মতো মেয়েরা কারো জীবন গড়তে পারে না, শুধু নষ্টই করতে পারে। না মানে প্রথম দেখাতেই আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। ওলে বাবা, তাই প্রথম দর্শনেই ভালোবাসা? আমার ভালোবাসা পাও না, এত সহজ না। সব পরীক্ষা দিতে আমি প্রস্তুত আছি। জন্ম লইয়াই পড়লাম আমি দুঃখের দরিয়ায়, সহজ সরল পাইয়া সবাই খেলো ছলনায়। জন্ম লইয়াই পড়লাম আমি দুঃখের দরিয়ায়। আচ্ছা তাহলে কি আমরা আজকে ঘুরতে যাবি? চল না। হ্যাঁ যাওয়া যায়। আচ্ছা চল চল। ওই দেখ বরদটা আসতেছে। ওর ড্রেসের অবস্থা দেখছিস? আমার তো দেখেই হাসি পাচ্ছে। উদ্ভটক তো দেখছিস, পুরো বরদের মতো দেখতে। কি অবস্থা রমেশ সাহেব, তোমরা কি আমাকে নিয়ে কথা বলছিলে? হ্যাঁ বাবু, তোমাকে নিয়েই কথা বলছিলাম। তো তুমি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত তো? হ্যাঁ আমি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। বলো আমায় কি কি করতে হবে। বাবু আমার না খুব চিপস খেতে ইচ্ছা করছে, তুমি 10 মিনিটের ভেতর আমার জন্য একটা চিপস নিয়ে আসো, দেরি হলে কিন্তু আমি খাবো না। আজকেও তো 2 মিনিট 38 সেকেন্ড লেট, একে দিয়ে হবে না বুঝলি। তাহলে আজ কি করবে রমিও সাহেব, পরীক্ষায় তো আজও ফেল। আসলে দোকানটা তো একটু দূরে ছিল, এটা তো তোমরাও জানো। বলো 10 মিনিটের ভিতরে কি চিপস নিয়ে আসা যায়? আমি চেষ্টা করেছি, কিন্তু 2 মিনিট 38 সেকেন্ড তো, এটুকু ভুল কি ক্ষমা করা যায় না? আচ্ছা তিথি তুই বল কী শাস্তি দেওয়া যায় রমিও সাহেবকে। হ্যাঁ পেয়েছি, আমার এই ব্যাগটা নিয়ে আমার বাসা অব্দি এগিয়ে দিয়ে আসতে হবে, এটাই ওর শাস্তি। কি বাবু তুমি পারবে না? তুমি বলেছো আমি পারবো না তা কখনো হয়? বলো আমি তোমার জন্য সব কিছু করতে পারবো। চলো কোথায় যেতে হবে? পুচকুর জন্য তো শ্যাম্পুই আনা হলো না। আমি আমি যে নিয়ে আসি। কিন্তু সে তো অনেক দূর, বড় বাজারে ছাড়া তো ওটা পাওয়া যাবে না। তাতে কি হয়েছে বাবু, আমি তোমার জন্য বড় বাজারে যেতে পারবো না? তুমি যে কি বলো না, তুমি ব্যাগটা নাও, আমি তোমার পুচকুর জন্য শ্যাম্পু নিয়ে আসছি। বাবুটা আমার জন্য কি এনেছে? এই কি, এটা তো সাদা গোলাপ, কিন্তু আমার তো সাদা গোলাপ পছন্দ না, আমার তো লাল গোলাপ খুব বেশি পছন্দ। আমি তোমার জন্য এত কষ্ট করে এনেছি, তুমি তুমি নিবে না? আমি এত কিছু বুঝি না, আমার সাদা গোলাপ পছন্দ নয়। আমি 10 পর্যন্ত কাউন্ট করব, তুমি আমার জন্য একটা লাল গোলাপ নিয়ে আসো। 10 9 8 7 6 5 4 3 2 1 0 এই মুহূর্তে এর থেকে লাল গোলাপ দেওয়া আমার পক্ষে পসিবল না।
আর এর পরের পরীক্ষা একটু আগে থেকে জানিয়ে দিও, আর পারলে টাইমটা একটু বেশি দিও, একটু প্রস্তুতি নিতে সুবিধা হয় আর কি। তুই এই ছেলে তো পুরাই মেন্টাল, তুই লাল গোলাপ চাইলি সাদা গোলাপ এনে হাত কেটে লাল করে দিল। আরে তুই ঠিক কথাই বলেছিস, এই ছেলেটা না মাথায় সমস্যা আছে। আরে আজকে হাত কেটেছে, পরে কিছু যদি ঘটনা করে দেয়, সুইসাইড করে, তাহলে তো দোষটা আমাদের ঘাড়ে পড়বে না। আরে তুই বাদ দিয়ে দে না ছেলেটাকে। না রে, ওর পাগলামিগুলোর সাথে এনজয় করতে করতে যে কখন ওকে সত্যি ভালোবেসে ফেলেছি এটা আমি বুঝিনি। আমি ওর কোনো ক্ষতি হতে দেবো না রে। তুই কি পাগল হয়ে গেলি? আমি মজা করছিলাম, আজকে ও আসলে আমি ওকে বলে দেবো যে আমি ওকে ভালোবাসি। তো আজকে কি পরীক্ষা ঠিক করা হয়েছে আমার জন্য? তোমাকে আর কোনো পরীক্ষা দিতে হবে না, তুমি সব পরীক্ষাতেই পাশ করে গেছো। আই লাভ ইউ শুভ। কি? আমি শুনতে পাইনি, আরেকবার বলো। আমি তোমাকে সত্যি ভালোবাসি শুভ। আই লাভ ইউ, তাই না? তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি তো তোমায় ভালোবাসি না। কি বলছো এসব? ভালোবাসো না মানে? আমাকে ক্ষমা করে দাও প্লিজ। পার্থ, ক্ষমা করার কথা বলছো তাই না? আরে ক্ষমা যদি যাইতেই হয় আবিরের কাছে গিয়ে ক্ষমা চাও। কি আবিরকে মনে আছে তো, নাকি ভুলে গেছো? একবার মানসিক হাসপাতালে যাও, গিয়ে দেখে এসো আবিরের আজ কি অবস্থা। শুধুমাত্র তোমার জন্য একটা ছেলে আমার মতোই তোমার বাড়ির বাজার করতো, আমার মতোই তোমার পুষ্কুর জন্য শ্যাম্পু কিনে নিয়ে আসতো, এক গ্লাস জল চাইতো তুমি জল দিতে না। ওকে তুমি তোমার সুযোগ সুবিধা মতো ব্যবহার করেছো, তারপর এমন ব্যবহার করেছো যে ছেলেটা পাগল। কিন্তু আবিরের তো পাগল হওয়ার কথা ছিল না, ওর তো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে এই সমাজের হাল ধরার কথা ছিল, যে আবিরের দেশের সম্পদ হওয়ার কথা ছিল সেই আবির আজ দেশের বোঝা। কার জন্য? তোমার জন্য। এই সমাজ তার নাম দিয়েছে পাগল, কিন্তু সে পাগল হলো কার জন্য? তোমার জন্য। তোমাদের সেই অমানসিক আচরণের জন্যই আবির আজ পাগল। এরকম কত আবিরকে পাগল করেছো বলতে পারো? তোমার খেলা করার ইচ্ছা থাকলে তো অনেক কিছুই ছিল খেলার মতো, শুধু শুধু ওই ছেলেটার জীবন নিয়ে কেন খেললে? যদি কখনো সময় পাও একবার মানসিক হাসপাতালে যেও, দেখে এসো ছেলেটার অবস্থা। সারাদিন ওই দুটি চোখ শুধু তোমায় খোঁজে, সবাইকে চিৎকার করে বলে তুমি যাবে, কিন্তু ওই পাগলকে কে বুঝাবে? তোমার মতো মেয়েরা কারো জীবন গড়তে পারে না, শুধু নষ্টই করতে পারে। আর এই শিক্ষাটা দেওয়ার জন্যই আমার এই ড্রামাটা করা। আশা করি তুমি আজ ঠিক শিক্ষাটাই পেয়েছো। এরপর থেকে কোনো ছেলের জীবন নিয়ে খেলতে যাওয়ার আগে তুমি দ্বিতীয়বার ভাববে।